বছর তোমার ফ্যামিলি আছে কোথায় থাকে তোমরা ওরা জিঞ্জিরা ও আমি কিন্তু জিঞ্জিরা থেকে আসছি ব্লগিং করে আমার কাম তো আমি শুনলাম না মূলত বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে ফিরে বেড়াই এবং এর হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরি তো এরই ধারাবাহিকতায় আজকে আমি চলে আসছি পুরাতন ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত বড়কাটুরিয়াতে তো আমি এখন যেই ভবনটির উপরে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সেই বড়কাটুরিয়া তো এই ভবনটির বয়স প্রায় 375 বছর তো আজকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই পুরো বড়কাটুরিয়া ভবনটি ঘুরে ফিরে দেখব এবং এর সাথে যে জড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্য সেটা আপনাদের সামনে তুলে ধরব তো আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে সো সঙ্গে থাকুন বড়কাটুরিয়া হচ্ছে ঢাকার চকবাজারের দক্ষিণে অবস্থিত মোগল আমলের একটি সরাইখানা সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে 1644 থেকে 1646 খ্রিস্টাব্দে দেওয়ান মীর আবুল কাসেম দ্বারা বুড়িগঙ্গা নদীর তীরে এই ইমারতটি নির্মাণ করা হয় তিনি মীর ইমারত নামেও পরিচিত ছিলেন প্রথমে এই ভবনে শাহ সুজার বসবাস করার কথা থাকলেও পরে এটি মুসাফিরখানা হিসেবে ব্যবহৃত হয় স্থাপত্য রীতির অন্যতম বড় কাটরা কাটরা শব্দের অর্থ ইমারত অথবা প্রাসাদ একসময় স্থাপত্যিক সৌন্দর্যের কারণে বড় কাটরার সুনাম থাকলেও বর্তমানে কেবল এই ফটকটি অবশিষ্ট আছে বর্তমানে এই ভবনটি অনেকটাই ক্ষতির সম্মুখীন ঢাকার প্রত্নতত্ত্ব বিভাগ চাইলে এই ভবনটি সংস্কার করতে পারত তবে আমি আপনাদেরকে এই ভবনের দুর্লভ কিছু ছবি দেখাতে চাই যাতে আপনারা দেখে বুঝতে পারেন একসময় এই বড় কাটরা দেখতে পুরো রাজপ্রাসাদের মতোই ছিল এটি ছিল বড় কাটরার পুরো প্রাসাদের নকশা নিশ্চয়ই নকশা দেখে বুঝতে পারতেছেন একসময় এই প্রাসাদটি দেখতে অনেক সুন্দর ছিল এটি 1880 সালে তোলা বড় কাটরার দুর্লভ একটি ছবি এটি 1885 সালে তোলা চকবাজারের ছবি সামনে চকবাজার শাহী মসজিদ দেখা যাচ্ছে এই ছবিটি 1823 সালে স্যার ডয়েলের করা একটি স্কেচ ভিউয়ার্স আপনারা এই দেয়ালগুলো দেখুন অনেক পুরনো ইটগুলো ক্ষয়ে গেছে ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে ঠিক এই ভবনের দোতলা নিয়ে যাব এই দেখতে পাচ্ছেন এসব রুমের মধ্যে এখনও মানুষজন থাকতেছে আই মিন মাদ্রাসার শিক্ষক বা ছাত্ররা থাকে ওই যে সামনে আরও একটি রুম দেখা যাচ্ছে ওই যে সামনে আরও একটি রুম দেখা যাচ্ছে তো এগুলোর মধ্যেও মানুষজন বসবাস করে এখনও এরকম রুম এগুলোর মধ্যে কেউ থাকে ও এগুলোর মধ্যে এখনো থাকে এই তালা মারা হুজুরা কি ভয় পায় না কখন এটা ভবনটা ভাঙ্গা পড়ে যায়
কারণ 375 বছর এই ভবনের বয়স। আর এখনকার বর্তমানে যে ভবনগুলো বানানো হয় সেগুলোর বয়স থাকে 100 বছর। আর এই ভবনের বয়স প্রায় 375 বছর, মানে চিন্তার বাইরে। হয়তো এটা আরও 100 বছর টিকে থাকবে, এরকম হইতে পারে। ভিউয়ার্স, আপনারা এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটির বয়স 375 বছর প্রায়। তো দেখতে পাচ্ছেন দেয়ালগুলা আর হচ্ছে ইটগুলা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কোনো সংস্কার করা হয়নি। বর্তমানে এই পুরো বড়কাটরা এলাকায় জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসা পরিচালনা হয়ে আসছে। মাদ্রাসার প্রয়োজনে মাদ্রাসার পরিচালনা কমিটি বিভিন্ন সময়ে ভবনটির কিছু অংশ সংস্কার করেছে। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে এই বড়কাটরা ভিতরের অংশটা ঘুরে ফিরে দেখালাম, এখন সময় হয়েছে আমাদের চলে যাবার। তো চলুন আমরা এবার বাইরের অংশটা আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, আমরা এখন বড়কাটরা যে ভবনটি আছে এই ভবনটির ভিতরে অবস্থান করতেছি, আর আমরা ভবন থেকে নেমে যাচ্ছি। তানবীর, কতদিন ধরে এখানে লেখাপড়া করতেছ? 2 বছর। তোর ফ্যামিলি আছে? কোথায় থাকে তোমরা? জিঞ্জিরা? ও, আমিও কিন্তু জিঞ্জিরা থেকে আসছি। জিঞ্জিরা কোন জায়গায় থাকে, কোন গ্রামে? নাম জানো জিঞ্জিরা কোন গ্রামে থাকে? হ্যাঁ, গ্রামের বাড়ি বিবারিয়া। না বলতেছি কেরানীগঞ্জে কোন জায়গায় থাকে, জিঞ্জিরা কোন জায়গায় থাকে? মধুরইপার। ও, ওরা কি আসে তোমার সাথে দেখা করতে? তুমি যাও জিঞ্জিরা, যাও হয় মাঝে মধ্যে যাও। হ্যাঁ, ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখালাম বড়কাটরা। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আমি সুলেনা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।